ଆଜି ହେଉଛି ପହିଲି ରଜ ଗାଁରୁ ସହର ସବୁଠି ରହିଛି ଉତ୍ସବ ମୁଖର ଯଦି କହିବା ଆମେ ପ୍ରତ୍ୟେକ ଓଡ଼ିଆ ଘରେ ଆଜି পিঠা পণার আয়োজন করা যাই যদি ছোট পিলা কথা কইবা নিশ্চিন্ত ভাবে বিভিন্ন পোশাক এবং রঙ্গবেরঙ্গর পোশাক পিঁধি সে দোড় খেলে রয়েছেন মজবুত বর্তমানপি আমি রইচু বর্তমানে দেখুত ইয়ে হোচ্ছি পিপিলি ব্লক যে রয়েছে সবর বস্তি রয়েছে সেটার পই রজর উৎসব পহিলি রজ বর্তমানে কোমলাবতী শিশু মানে সেটি পাাল করুক দেখে কিভাবে দোড়ের বসি ছোট কোমলাতী শিশু মানে কিভাবে নিজে চিৎ মুন্ডে আঁকি নূয়া পোশাক ধরি এটি রজর উৎসব পাাল করুম এবং সে ରଜ ଉତ୍ସବ ପାଳନ କରିବା ପାଇଁ ଆସିକି ପହଞ୍ଚୁଛନ୍ତି ଯେଉଁ ସ୍ଵେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନ ରହିଛନ୍ତି ସେମାନେ ଆସି ପହଞ୍ଚୁଛନ୍ତି ଏବଂ ସିଧାସଳଖ ଆମେ ଯିବା ସେମାନଙ୍କୁ ପଚାରିବା ଏଇ ଯେଉଁ ରଜର ଉତ୍ସବ ଯେଉଁ ବସ୍ତିରେ ଏବେ ନିଆରା ଢଙ୍ଗରେ ଯେଉଁ ପାଳନ କରାଯାଉଛି ସେ ସେମାନେ ଆଜି ଆସିକି ପାଳନ କରୁଛନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କୁ ପଚାରି ବୁଝିବା ଆଜିର ଏଇ ଯେଉଁ ରଜର ଉତ୍ସବ ଯେଉଁ ଏଇ ଯେଉଁ ବସ୍ତିରେ ପାଳନ କରୁଛି ଏବେ କିଭଳି ଭାବରେ ଆପଣ ପାଳନ କରୁଛନ୍ତି রজ গোটে এমি পর্ল আমি নু সেটা সমস্ত পাাল করতে কিন্তু এমি কিছু পিলা অনেক যেন রজ পাাল পাখি সম্বল না সেই নূতন চিন্তাধারা কলু কি আমি তো সবু বর্ষ রজপালন করুচু কিন্তু এই বর্ষ আমি এই ছোট পিলাঙ্ পাখি যাবু আহত রজ পাাল করবু সে কিছু নুয়া ড্রেস খাইব আজের সজবাজ জিনিস তাকে আনিলু আহত পুরা জীবনে বহুত খুশি লাগুছি দোড়ের বি বসিলু সে বহু মজা কলু সে বিষয় বি কিছু জানলিলু সে বহু মানে আর্থিক অনুযায়ী অনেক আমি যে এমি প্রত বর্ষ আসিকি এমান সহ রজ পাাল করবু নিহতি ভাবে শুধুলে কিভাবে যা কৌে আপ পাখানে জন ভৌণী অনেক আজ্ঞা পূর্বু আপনার রজপালন আজ এই যে যে কুনি কুনি দ্বারা আজ্ঞা বহুত ভাললাগুছে সেটা তো কইনি কারণ আমি সবুলে রজটা পরিতরে সীমিত রকু এ বন্ধুবান্ধব কিন্তু এমি লোক অনেক যে কেবল মূলমজুরি লাগে কি না নিজ পরোষণ করছেন নিজ পিলা পর্বটি পান করপার না কি ড্রেস কিন্তু আমি কণ কৰিব কিছু কিছু মুহূৰ্ত যি মানে কি পাৰি নাহে আপোনাৰ কাঢ়ু কাৰণ আপোনাৰ নিজ পিলাং তিনি তিনিটা ৰজ তিনিটা বি ড্ৰেছ কৰি দিয়ে কিন্তু এই গোটেই ৰজৰে ড্ৰেছ পিন্ধি পাৰি নহয় তে কিছু সময় এমানকৰ দিয়ন্তু এনে যি খুচি হেৰি আপোনাক কেলব নেকি

পূর্ণ যে রজ পাাল করতে কিভাবে পা রজ পানু বিশেষ খুশি করার ছুঁ কু এব ম্যাডাম যে খুশি কলা আম খুশি লাগিলা আমার ছুঁ পিলা বহিক বহু খুশি লাগলা, নিহতি ভাবে আমার সঙ্গে আজ জন স্বেচ্ছাসেবী সংগঠনের আজ জন ভাই অনেক আজ্ঞা পূর্বু দেখবে রাজ অনেক জায়গার পাাল হলো আজ শহর বস্তির যে কোথাও তার বিশেষ রয়েছে যে আজি বহুত খুছি লাগুছে আমাক যা হ'ল মানে প্ৰতীবৰ্ষ ৰজ পালু আম নিজ ভিতৰত সীমিত ৰৈ যাওঁ কিন্তু আজি এইচ এই যে আৰ্থিক অভাৱৰে অঁ সমস্তে মানে এইটো ৰজৰ মানে ড্ৰেছ খণ্ডে কৰিবিং কাঠিকৰ পাঠ হৈ যাওঁ ক'ৰবাত মানে ৰজ বি জা পাৰি মানে মেন রোডর আোধে গোটে কিলোমিটর তলে কিন্তু রজ বিষয় কিছু জাগিপারে নি বহুত অসুবিধার অনেক সেইপি আমি সমস্তে চিন্তা করল যেত খবর পাইল সমস্ত চিন্তা কলু যে এই বর্ষ রজটা এই পিলাঙ্ সহ বা আপনি কমিটি আগুন যাবে আহবে ভিতরে দেখু জি দশম এবার পাস করেছি তাঁর এবে খবর পাইলু কিন্তু আমি চাহিদা সমস্ত পড়ন্তু আগুন যা আপ বড় সেপা আমি তা মনে রুহে হস ফুটাই ছোট প্রয়াস করছু দেখু বৰ্তমান আমি ৰৈ শবৰ বস্তিৰে পিপিলি অঞ্চলৰ যি ৰ শবৰ বস্তি যদি অন্য়ৰৰ কথা কয় সব ধুমাৰে ৰজৰ পৰ্ব যেতিয়া পালন কৰা যাওঁ এই শবৰ বস্তিৰে পূৰ্ব নুই পোষাক পিন্ধা ক'ব সক্ষম হৈ নাই যিহেতু আজি আিচি এই যি স্বেচ্ছাসেৱী সংগঠন আছিল ৰজু আজি নূ বস্ত্ৰ কৰি দোলিৰে ঝুলাই ৰজু মৌজ কৰি পুৰী জিলা পিপিলি সঞ্জয় প্ৰধান নন্দিঘোজ টিভি